এই ধর ধর ধর, চোরকে ধর রে, পালাচ্ছে রে পালাচ্ছে, আমার বউয়ের ফ্রাই প্যান নিয়ে পালাচ্ছে রে, ধর রে, কে কোথায় আছিস ধর। মাইদি রে মাইদি, কেন যে বউয়ের সুখের কথা ভেবে এই চুরিটা করতে গেলাম, এবার মনে হচ্ছে উড়া ধোড়া কেরানি আছে আমার কপালে রে, দৌড়া মিচকে দৌড়া। আজকে তোমার জন্য চোর আমার এত শখের ফ্রাই প্যান নিয়ে পালাচ্ছে, আধা ঘন্টার জন্য একটু পায়খানাতে গিয়েছিল, আর এর মধ্যে এই সর্বনাশটা ঘটিয়ে দিলে। ফ্রাই প্যানটা আমার বাবা দিয়েছিল, ওটা ফিরিয়ে আনতে না পারলে তোমার বাউটা আমি বাজিয়ে ছাড়বো, এই বলে দিল। সারা চোর, তোর জন্য আমার বউ আমার উপর খেপেছে, আজ তোকে ধরবই আমি। বেশ করেছি বেশ করেছি, লুকিয়ে পড়েছি, এবার আর কেউ আমাকে ধরতে পারবে না, দেখতে পাবে না আর ধরতেও পারবে না। এখন কোনো চিৎকার চেঁচামেচি নেই, মনে হচ্ছে সবাই চলে গিয়েছে। তোমরা সবাই কি করে বুঝলে আমি এখানে লুকিয়ে আছি? তোমরা কি জাদু জানো নাকি? সারা বোকা চোর, আমার সংসারে আগুন জ্বালাতে চেয়েছিলি, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এসো, আমিটা এখনো ঘরে পিছনে কেন? সেই যে সকালে চুরির নাম করে বেরিয়েছে, আর ফেরার কোনো নামই নেই। তবে কি স্বামী আজ অনেক জিনিস চুরি করে ঘরে ফিরবে? ভাবতে আমার কেমন খুশি খুশি লাগছে। আরে বউ, মশা কামড়াচ্ছে তো, একটা কয়েল জ্বালিয়ে দাও না, একটু শান্তিতে ঘুমাই। ওরে মারে মশা রে, ইরে মাইরি, আমি তো এখনো বাইরেই আছি। না না, আর দেরি নয়, তাড়াতাড়ি ফিরতে হবে ঘরে। লক্ষ্মী বউ আমার, দরজা খোলো, আমি কামিং হয়েছি। স্বামী, তুমি আজ সারাদিন বাড়িতে বেরোনি, তার মানে অনেক চুরি করেছো তাই নে? কই কই, দেখো দেখো কি কি চুরি করেছো। বউ, চুরি ঠিকই করেছিলাম, কিন্তু ওরা কেড়ে নিয়ে আমাকে অনেক মেরেছে, এই দেখো মারের দাগ। মরিয়ে হারামজাদা রে, আমি তো ভুলে গিয়েছিলাম যে তুই যেখানে চুরি করতে যাস সেখানেই মার খাস, তত্ত্ব সব। আরে বউ, বসে পড়লে কেন, আমাকে কিছু খেতে দাও, আর আমার একটু সেবা যত্ন করো। ওরে আমার স্বামী রে, তারা তোর সেবা যত্ন করছি আমি। ইরে মাইরি, বউ মারছো কেন, আমি তো মার খেতে চাইনি, খাবার খেতে চেয়েছি, আর সেবা করতে বলেছি। করছি তো তোর সেবা, একটা কাজও ঠিক মতো করতে পারিস নি, বের হ, বের ঘর থেকে বলছি, বের। আয় আয় রে, ঘরে মায়ের বাইরে মায়ের, জীবনটা আমার মায়ের মা হয়ে গিয়েছে রে। আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝিরে তোর নৌকা ঢেউ লাগিয়া রে, মাঝিরে তোর নৌকা ঢেউ লাগিয়া। কহো না, তুই তো আজ মেরা হয়ে গিয়া, যাই স্বামীকে গিয়ে বলি। স্বামী গো স্বামী, আমি তোমার জন্য একটা জবর খবর এনেছি গো। কি খবর বউ, বলো বলো। বানরের বউয়ের একটা গহনা আছে, ওই গহনাটা আমার খুবই পছন্দ হয়েছে, তুমি আজ রাতে ওটা চুরি করে এনে আমাকে দিবে। মাই ডিয়ার, লক্ষ্মী বউ কিছু চেয়েছে আর আমি সেটা এনে দিব না তা কি হতে পারে? চিন্তা করো না, আজ রাতেই ওই গহনা তোমার হয়ে যাবে। এই শোনো, আজকে কিন্তু কোনো বোকামি করবে না, এই বলে দিলুম, গহনাটা আমার চাই মানে চাই, বুঝেছো? বুঝেছি বউ বুঝেছি, যাও এবার আমার জন্য খাবার নিয়ে এসো। বারবার বলছি কোনো বোকামি করবে না কিন্তু। ওকে বউ, মে চালতা হু, বউ বলেছে গহনাটা নাকি ট্রেকিং এর উপরে আছে। হাই হাই রে, গহনা খুঁজতে খুঁজতে আমার ঘাম ছুটে গেল, তবুও গহনা খুঁজে পেলাম না। গহনাটা কি আবার অন্য কোথাও ধরিয়ে রেখেছে নাকি? যাই, বউকে গিয়ে আবার জিজ্ঞেস করে আসি। ওগো, তুমি এসেছো? কই কই, গহনাটা কোথায়? দাও দাও গলায় পড়ি। মাইরি বউ, তোমার লোকেশন অনুযায়ী গহনাটা খুঁজে পাইনি, বানর বউ গহনাটা অন্য কোথাও লুকিয়ে রেখেছে, তুমি কি জানো কোথায় রেখেছে? জানলে তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় কম জন্য শুধু ড্রেসিং টেবিলটা খুঁজেই চলে এসেছি, বলো বলো কোথায় রেখেছে। আরাম যেতে শালা শ্বশুরে বেটা, তোকে পাঠিয়েছি পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজার জন্য, খুঁজে গহনাটা নিয়ে আসার জন্য, আর তুই তা না করে আমাকে জিজ্ঞেস করতে এসেছিস যে গহনা কোথায়। দাঁড়ারে বোকারাম, তোকে আমি দেখাচ্ছি মজা। মাইরি বউ ছাড়ো, আমার লাগছে তো, ওরে বাবা ছাড়ো,
আমি আর বোকামি করবো না বউ, ছাড়ো, এবার থেকে মন দিয়ে চুরি করবো, মাইরি বলছি। না না, আমি আর তোর কোনো কথায় বলবো নে, তোকে তুই আর এই কাজ হবে নে, আজ থেকে আমি লিডার আর তুই আমার অ্যাসিস্ট্যান্ট। মানে কি বলছো বউ, আমি তো কিছুই বুঝতে পারছি না। মানেটা হলো এরপর থেকে তোমার সাথে আমি যাব চুরি করতে, বুঝেছো? আর আমি যা যা বলবো তুমি তাই তাই করবে। যো হুকুম বউ। তুমি তো একটু আগে বললে যা পাবো সব বস্তায় ভরতে, তাই তো চেয়ারটা নিচ্ছি যাতে বাড়িতে মাদুরের পরিবর্তে চেয়ারে বসে ভাত খেতে পারি। আরাম যাতে বোকা বলি এক আর করিস আর এক, তরারি। ওরে মারে, ওরে বাবা রে, কে 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 রে, কে ভূত? বউ ঘরের লাইট জ্বালাও, ভূত এসেছে, ভূত, ভূত ঘরে এসেছে। বউ আমাকে ছাড়ো, আমি চেয়ার নিয়ে তবেই যাব। আরাম যাদা, আগে পালা রে পালা, তারপর চেয়ার নিস। ওগো, আমাদের ঘরে ভূত নয়, চোর এসেছিল, চোর। এই দেখো তার প্রমাণ। আরে আরে, তাই তো, কিন্তু 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 রাখো, চলো আগে চোরকে তাড়া করি। আর একটা কেমিক্যাল এতে মিশাইলে এই পাউডারটা হয়ে যাবে জাদুর পাউডার। এই পাউডার যে জিনিসের উপর পড়বে সেখানেই সোনা হয়ে যাবে। আর আমি হব এই দুনিয়ার সবচেয়ে বড় ধনী ডাক্তার। আপনার এই পাউডার আজ রাত থেকে আমাদের হয়ে যাবে, আর আপনার পরিবর্তে আমরা ধনী হব। কেন আর বোতলে ওগুলো কি লাল লাল গো? না না, কাউকে কিছু বলা যাবে না, কিছু বললেই পুরো বলে ঘোষণা করে বেড়াবি, আর আমার জাদুর পাউডারের উপর সবার নজর পড়বি। কি গো, কি ভাবছো, এগুলো কি? এগুলো না মানে ইয়ে মানে, এগুলো হচ্ছে মরিচের গুঁড়ো, গবেষণার কাজে লাগাবে তো তাই কিনে এনেছি। চলো চলো খেতে যাই। বউ, আমি একটু শহরে যাচ্ছি একটা কেমিক্যাল কিনতে, তুমি কিন্তু মোটেও আমার গবেষণা ঘরে প্রবেশ করবে না। আচ্ছা ঠিক আছে। এই যা, রান্না করার জন্য তো মরিচের গুঁড়া নেই, এখন কি করি? যাই গবেষণাগারের মরিচের গুঁড়াগুলো নিয়ে আসি, রান্না শেষে দোকান থেকে মরিচের গুঁড়া কিনে এনে রেখে দিব, তাহলে আর চিঙ্কু রাগ করবে নে। ব্যাস রান্না শেষ, এবার যাই তাড়াতাড়ি দোকান থেকে মরিচের গুঁড়া কিনে নিয়ে আসি, চিঙ্কু আসার সময় হয়েছে। আমার খুব খুশি খুশি লাগছে, দাও দাও এই জাদুই পাউডার আমার গলায় দাও, যাতে একটা সোনার হার গলায় প্রকট হয়। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। ওরে বাবা রে, ওরে মা রে, গেল রে গেল রে, আমার চোখ গেল। আরাম যাদের স্বামী রে, এগুলো তো মরিচের গুঁড়া, এগুলো জাদুই পাউডার নয় রে। পানি দে পানি, তাড়াতাড়ি পানি দে। আরাম যাদা, চুরি তো ঠিক মতো করতে পারিস নে, আর এখন তো ঠিক মতো কানেও শুনিস নে, দাঁড়া আজ তোকে উচিত শিক্ষা দেখাবো। ইরে মাইরি, বউ খেপেছে, মিসকে পালা। বাবা বলো, আমাদের কেন ইমার্জেন্সি ডেকেছো? বাবারা, আমি তো এখন বুড়ো হয়েছি, ঠিক মতো হাঁটতেও পারি না,
আর হারতে না পারলে তো সবজির ব্যবসাও ঠিক মতো করতে পারবো না। তাই বলি কি, তোরা দুই ভাই আমার ব্যবসার হাল ধর, এতে আমাদের ব্যবসাটা বেশ ভালো চলবে। বাবা তুমি কোনো চিন্তা করো না, আমরা দুই ভাই তোমার ব্যবসায় একদম চান্দে নিয়ে যাব। মাইরি, আরে শুধু চান্দে নয়, ব্যবসায় একদম লালবাতি নীলবাতি জ্বালিয়ে ছাড়বো। সত্যি বলছিস? যাক, এতদিনে আমার দুঃখ কিছুটা কমলো। যা তাড়াতাড়ি সবজির ভ্যানটা নিয়ে বেরিয়ে পড়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাবা সবজির কেজি কত করে বিক্রি করব? এই 50 টাকা, তবে এর বেশি বিক্রি করতে পারলে আরো ভালো, বুঝেছিস? ওকে ওকে বাবা, ইউ আন্ডারওয়্যার। এই সবজি নিবে, সবজি টাটকা টাটকা সবজি। এই সবজির তরকারি যে একবার রান্না করে খাবে সে বারবার কিনতে চাইবে। এসো এসো দিদিরা দাদারা, এসো তাড়াতাড়ি। এই সবজি। আরে দাঁড়াও দাঁড়াও, আমি সবজি কিনবো। কত কেজি সবজি কিনবি বৌদি? সে পরে বলবো, আগে বলো সবজির কেজি কত? 50 টাকা কেজি বৌদি। এত দাম দিতে পারবো না, আমি 30 টাকা কেজি দিব, হলে 2 কেজি সবজি দাও। দাদা 30 টাকা অনেক কম, এর চেয়ে ভালো তুমি 20 টাকা বলো। 20 টাকা 50 টাকার চেয়ে বেশি। আরে গাধা, 10 টাকা সবচেয়ে বেশি, চল আমরা 10 টাকা বলি, আর 10 টাকায় বিক্রি করলে বাবা অনেক খুশি হবে। হ্যাঁ হ্যাঁ তাই করো। কি ব্যাপার ভেজিটেবল দাদারা, কি বিড়বিড় করছো? 30 টাকা সবজি দিবে না নাকি? 30 টাকাই দিব না, 10 টাকা হলে দেব, 10 টাকা অনেক বেশি। 10 টাকা? তোমরা কি আমাকে বোকা পেয়েছো যে এমন মজা করছো? ইরে মাইরি, আমরা মজা করব কেন? আমরা সত্যি বলছি, 10 টাকা সবজি নিলে নাও, না নিলে রাস্তা ছাড়ো, আমরা অন্যজনের কাছে যাব। এই দুটো মনে হয় খুব বোকা। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, যেও নে, আমি 5 কেজি সবজি নিব, এই নাও টাকা। ফিসকে দেখলি, মাত্র 5 কেজি সবজির বিনিময়ে কত বড় একটা নোট পেলাম। বাবা জীবনেও এত বড় নোট দেখিনি। সবজি সবজি, বৌদি টাটকা সবজি, আমার কাছে নাইকো বৌদি পচা সবজি। আরে নিয়ে যান নিয়ে যান, সবজি টাটকা টাটকা সবজি। আমাদের ভ্যান চলবে হাওয়ায় উইরা উইরা, বাপের কাছে যাব আমরা শহর বন্দর গুইরা গুইরা। আমাদের ভ্যান চলবে হাওয়ায় উইরা উইরা, বাপের কাছে যাব আমরা শহর বন্দর গুইরা গুইরা। লা 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 লা। মাই ডিয়ার ড্যাড, কোথায় তুমি? কামিং মাই গ্রোথ, উই আর হিয়ারিং। এ কি, তোরা এত তাড়াতাড়ি সব সবজি বিক্রি করে এসেছিস? বাপ বা, এই না হলো আমার ছেলে, একদম বাপকা বেটা। তোদের জন্য গর্বে আমার বুকের ছাতা 56 ইঞ্চি বেড়ে যাচ্ছে। তোদের নিয়ে আজ আমি রেস্টুরেন্টে পান্তা ভাত খেতে যাব। ইরে মাইরি, বাবা আমরা ওখানে গিয়ে পান্তা ভাত খাবো না, আমরা বিরিয়ানি খাবো। আচ্ছা আচ্ছা, কিন্তু তার আগে টাকাটা দে তো, আমি হিসেব করে দেখি। কি রে, এখানে তো শুধু 10 টাকার নোট, 50 টাকার নোট গুলোও দে। বাবা এই বড় নোট ছাড়াও অত ছোট নোট আমরা কারো কাছে নেইনি। এটা বড় নোট আর 50 টাকা ছোট নোট। তা নয় তো কি, তুমি তো বোকা, আমাদেরকে মাত্র 50 টাকা সবজি বিক্রি করতে বলেছিলে, ভাগ্যিস আমরা বুদ্ধি করে 10 টাকায় বিক্রি করেছি, নয়তো তুমি এত বড় নোট চোখেই দেখতে না। হারামজাদা লেদা গাধা, 1 কেজি সবজির দাম 50 টাকা, আর তোরা সেই সবজি 10 টাকায় বিক্রি করে এসেছিস, একদিনেই এত বড় ক্ষতি। দাঁড়া, আজ তোদের একদিন কি আমার একদিন? বাবা খেপেছে, দাদা পালাও। সারাদিন বাড়িতে বসে থেকে শুধু বোকামি করা, তাই না? আজ আমি তোদের গরু কিনে দেব, গরুকে খাইয়ে দাইয়ে মোটা তাজা করবি, বুঝেছিস? বুঝেছি বাবা। বাবা কিংকং, শুনলাম তুমি নাকি গরুটা বিক্রি করবে। হ্যাঁ কাকা, ঠিকই শুনেছেন। তা কত টাকা দাম? এই 1000 দশেক। এত দাম? আমি তোমাকে বরং 8000 টাকা দিব, দিয়ে দাও গরুটা। না না কাকা, 10000-এর 1 টাকা কমেও দেব না, গরুটা আমার অনেক শখের। আরে দাদা এত দামাদামি কিসের, আমি বরং একটা দাম বলি, এতে তোমারও থাকবে আমার বাবারও থাকবে। আচ্ছা বল দেখি। 10000 8000 টাকা বাদ দিয়ে তুমি বরং 15000 টাকায় গরুটা আমাদেরকে দিয়ে দাও। আমার গরু এত দাম? কাকা বাবু 10000 টাকা বাদ,
15,000 টাকা দিলে গরুটা নিয়ে যাও, আর নয়তো চলে যাও। আর রামজাদা, তোর আমাকে ফকির বানানোর ধান্দা করছিস তাই না? কম দামের গরুর দাম বাড়িয়ে দিলি, দাঁড়া দেখাচ্ছি মজা। আরে বাবা, আমি তো কুছ নেই করতা, মুখে কেউ মারা আমাকে মেরো না বাবা। দাদা, তুমি বাবাকে থামতে বলো না, থামতে বলো। আরে শালা, থামতে বলবো কি? তুই জানিস না বাবার মেশিনে একবার স্টার্ট দিলে আর থামে না? পালা বলছি, বাঁচতে চাইলে পালা। শালার বেটা, পালাচ্ছিস কেন? দাঁড়া বলছি, আজ তোদের বোকামি যদি আমি না ছাড়িয়েছি তাহলে আমার নামও মদন না। ধরতে পারে না, কি মজা, ধরতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমরা জিতে যাচ্ছি, বাবা হেরে যাচ্ছে, কি মজা কি মজা। দাদা আরো জোরে দৌড়াও। দাদা দেখো, বাবা পড়ে গিয়েছে। আরে তাই তো, চল তো দেখি গিয়ে কি হয়েছে। বাবা, ও বাবা, কি হলো তোমার? বাবা তাকাও আমাদের দিকে। দাদা, বাবার গা তো অনেক গরম, মনে হচ্ছে বাবাকে ফ্রিজে রাখতে হবে। কিন্তু আমাদের তো ফ্রিজ নেই রে, এবার কি হবে? ফ্রিজ নেই তো কি হয়েছে, পুকুর তো আছে, চলো বাবাকে পুকুরের পানিতে নিয়ে গিয়ে ঠান্ডা করি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। যে ছেলেরা ওদের বাবাকে পানিতে ডুবিয়ে মারতে পারে তাদের এই বনে থাকার কোন অধিকার নেই। স্বামী, তাড়াতাড়ি এদের বন থেকে আউট করে দাও। ঠিকই বলেছো তুমি, এখনই এদের তাড়িয়ে দিব। দাদা, এবার আমরা কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো, কিছু ভাবলে? দাদা চুপ করে আছো কেন বলো? কত খুঁজলুম, তবু আমার মেয়েদের দুটো ভালো সাহসী বডিগার্ড পেলুম নে, এই দুঃখ আমি কোথায় রাখি। ফিসকে, নো টেনশন, আমরা এই বাড়িতেই থাকবো, চল ওই মাসিমার কাছে চল। আরে হ্যাঁ, কে তোমরা এভাবে আমার পা জড়িয়ে ধরলে কেন? কি চাই তোমাদের? হ্যাঁ মাসিমা, আমরা কাজ চাই, দয়া করে আমাদের একটা কাজ দিন। আমরা দুই ভাই অসহায়, আমাদের কেউ নেই, এমনকি থাকার কোনো জায়গাও নেই। আরে মন খারাপ করুনি বাবারা, মন খারাপ করুনি। আজ থেকে তোমরা আমার মেয়েদের বডিগার্ড, আর আমার মেয়েদের দেখাশোনা করবে, আর পুকুর পাড়ের দুই বাড়িতে দুই ভাই থাকবে, কেমন? ঠিক আছে মাসিমা। দাঁড়াও, আমার মেয়েদের সাথে পরিচয় করিয়ে দেই। শেফা আর রূপা, বাইরে আয়, তোদের বডিগার্ড পেয়ে গেছি। ওয়াও, সো নাইস। কি বিউটিফুল লেডি রে বাবা, মেয়ে তো ফিদা হো গয়া। বাবারা, তোমাদের নাম কি বললে না তো? মাই নেম মিসকে, আর এ হলো আমার লিটল ব্রাদার ফিসকে। বাবা দারুন নাম। শেফা রূপা, এরা পুকুর পাড়ের দুই বাড়িতে থাকবে, তোরা ওদের ওখানে নিয়ে যা। ঠিক আছে মা, চলো। দিদি দেখো দেখো, কত সুন্দর পদ্ম ফুটেছে। আরে তাই তো, এই বডিগার্ড, ওই পদ্মগুলো আমাদের চাই, ওগুলো এনে দাও। ডার্লিং, না মানে বিউটিফুল লেডি, আমরা তো সাঁতার জানি না, ওই পদ্ম ফুলগুলো আনার চেয়ে আমরা তোমাদের ওখানে পাঠাই। এটা আরো ভালো হবে। ফিসকে, মিশন শুরু কর, এদের পদ্ম ফুলের কাছে পাঠাতে হবে। চালা আরামজাদা, এ ছিল তোদের মনে আমাদের নাকানি চুবানি খাওয়ানো? দাঁড়া তোদের দেখাচ্ছি মজা। দুটো মুরগি পেয়ে গেছি এই বাড়ি চুরি করার জন্য। এই মুরগি দুটোকে শুধু এবার হাত করার পালা। ভাই রে ভাই, তোরা যে এখানে কিসের জন্য এসেছিস? এই বুড়ির মেয়ে দুটো একদম ভালো নয়, শুধু কথায় কথায় অত্যাচার করে। তোদের দুঃখ দেখে আমারই কষ্ট লাগে। কি আর করব দাদা, আমাদের যে আর কোথাও যাওয়ার জায়গা নেই। কে বলেছে? আমি আছি তো তোদের বড় দাদা। তোরা আজ থেকে আমার বাড়িতে থাকবি, খাবি, এর বিনিময়ে তোদের কোনো কাজ করতে হবে না। সত্যি বলছো দাদা? হ্যাঁ সত্যি বলছি, তবে তোদের সামান্য একটা কাজ করতে হবে আমার হয়ে। বলো কি করতে হবে। এদিকে আয় বলছি। দাদা সাবধান, জঙ্গলু দাদার কথা মতো ঘরে সবকিছু সাফ করতে হবে, বুঝেছো? বুঝেছি বুঝেছি, এই নে ঝাড়ু। এই তোরা এত রাতে এখানে কি করছিস? আর এভাবে ঘর ঝাড়ু দেওয়ার মানে কি? ইরে মাইরি ম্যাডাম, একদম কথা বলবেন না, আমরা ঘর সাফ করছি। ঘর সাফ করে নিয়ে গেলেই জঙ্গলু দাদা আমাদের থাকতে দিবে। ওরে আরামজাদা,
জঙ্গলু চোরের কথায় তোরা এখানে এসেছিস, তার মানে তোরাও চোর। দিদি, প্রথম থেকে এদেরকে আমার সন্দেহ সন্দেহ লাগছিল। ধরো এই শালাদের, এরা চুরির মতলবে এসেছে। দাদা, এ বড় গড়বড় কেস, পালাও। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমন এসব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।